আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। খুব সাবধানে থাকবে, এখন গরম পড়েছে, অনেক বেশি পানি খেতে হবে, তাই না? আচ্ছা, তো আজকে আমি তোমাদের শিশু দুয়ের ইংরেজি বিষয়ে পাঠদান করব। গত ক্লাসেও আমরা অনেক শব্দ তৈরি শিখতেছি, তাই না? ইংরেজিতে আমরা শব্দ তৈরি শিখছি এবং অর্থসহ পড়তেছি। হ্যাঁ, তো আজকে এমন কিছু শব্দ আমরা নতুন করে আবার শিখব। দেখো এখানে কি লিখেছি আমি, ওয়াই। ওয়াই দিয়ে কি হয়? ওয়াই এ আর ডি, ইয়ার্ড। ইয়ার্ড অর্থ উঠান। উঠান বুঝো তো, বাসার সামনে যে খালি অংশটুকু থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে উঠান। আচ্ছা, ওয়াই এ এম, ইয়াম। ইয়াম অর্থ মিষ্টি আলু। সবাই কিন্তু বেশি বেশি করে খাবে মিষ্টি আলু। আচ্ছা, এরপরে কি ইয়ক, ওয়াই ও কে ই, ইয়ক। ইয়ক অর্থ জোয়াল, ঠিক আছে। তাহলে কি শিখলাম আমরা? ইয়ার্ড উঠান, ইয়াম মিষ্টি আলু, ইয়ক জোয়াল। তাহলে এই তিনটা শব্দ সুন্দর করে শিখবে এবং অর্থসহ লিখবে। আচ্ছা, এরপরে আছে দেখো জেড। জেড দিয়ে কী হয়? জে ডাবল ও, জু। জু মানে চিড়িয়াখানা, যেখানে কি অনেক প্রাণী থাকে, তাই না? বাঘ, ভাল্লুক, সিংহ, বানর, হরিণ, বিভিন্ন ধরনের পাখি, সাপ। তাহলে সেটা হচ্ছে চিড়িয়াখানা। তাহলে জু অর্থ চিড়িয়াখানা। জেড ই আর ও, জিরো। জিরো অর্থ শূন্য। জে ই বি আর এ, জেব্রা। জেব্রা অর্থ জেব্রা। জেব্রা একটা প্রাণীর নাম, তাই না? অনেক বড়। হ্যাঁ, তাহলে কি হচ্ছে আমরা? জু, জু হচ্ছে চিড়িয়াখানা, জিরো হচ্ছে শূন্য, জেব্রা হচ্ছে জেব্রা। তাহলে এই তিনটা শব্দ আমরা জেড দিয়ে শিখলাম। তো এভাবে তোমরা বাসায় বেশি বেশি করে লিখবে আর সুন্দর করে অর্থগুলোও সহ শিখবে। তো ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।